ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন প্রাক্তন ইডি কর্তা অনুপ চট্টোপাধ্যায়। আমি অনুপবাবুর কাছে শুরুতে যাব। অনুপবাবু, যে অভিযোগ উঠছে যে রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর কোম্পানির অ্যাকাউন্টে গেছে, আপনি এটাকে কীভাবে দেখছেন? গুড ইভিনিং এভরিবডি। এই আপনাদের নিউজে এইমাত্র যেটা জানতে পারলাম আর কি, যে আমাদের রেশন স্ক্যাম যেটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, তার সাথে মানে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার যে পিএ ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এবং সেই স্টেটমেন্টে ঋতুপর্ণা সেনগুপ্তর কোনো রেফারেন্স পাওয়া গেছে। সাধারণত যে কোনো ইনভেস্টিগেশন আপনার এইভাবেই হয়, কোনো একটা সূত্র থাকে, তাহলে সেই সূত্রে জানা যাচ্ছে তারা বয়ান দিয়েছেন। এখন তারা কি বয়ান দিয়েছেন এটা আশা করা যেতে পারে যে ডেফিনেটলি কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান হয়েছে। সেই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান কীভাবে হয়, হয়তো ক্যাশে হতে পারে অথবা ব্যাংকে হতে পারে। এটা মোস্ট প্রবাবলি থ্রু ব্যাঙ্ক সাম অ্যাকাউন্ট সাম ফান্ড ট্রান্সফার হয়েছে। তার কারণ এর আগেও আমরা বেশ কিছু জায়গাতে ইনভেস্টিগেশনে দেখেছি যে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার অ্যাসোসিয়েটদের ফান্ড বিভিন্ন জায়গাতে ট্রান্সফার হয়েছে এবং তার উপর বেস করে তাদেরকে ডাকা হয়েছে। এইবার উনি যে স্টেটমেন্টটা দিলেন যে উনি রেশন দুর্নীতি বা এইসব কোনো দুর্নীতির মধ্যে আপনার জড়িত নন বা এটার কোনো ইয়ে নয়, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ, ইটস টু আর্লি টু কমেন্ট। কিন্তু এটা তো ঘটনা যে তার যথাযথ যুক্তি এবং কোনো বেসিস রয়েছে, সেই বেসিসে তাকে ডাকা হয়েছে, ইন্টারোগেট করা হয়েছে। আমার এখানে একটা খুব সাধারণ প্রশ্ন আপনার কাছে। ধরা যাক যে কাউকে যদি ইডিসিবিআই, আমরা যারা দেখে থাকি যে কোনো মানুষকে যদি ইডিসিবিআই ডাকে, যদিও ইডিসিবিআই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, বিরোধীরা তারা বলেন যে ইডিসিবিআইকে ব্যবহার করা হয় ইত্যাদি, কিন্তু টাকা মানে সামাজিকভাবে আমরা দেখি যে কোথাও তো তার দিকে একটা আঙুল উঠে যায়। একটা কথা বলতে চাই, এই যে আপনি কথাটা বললেন যে বিরোধী এবং ইয়েরা সবসময় বলে এদেরকে ব্যবহার করা হয়, এ পর্যন্ত কিন্তু কেউ পরিষ্কার করে বলেন না। না, আমি ওই পয়েন্টে যাচ্ছি না, প্লিজ আমাকে বলতে দিন। আমার বক্তব্য হচ্ছে যখনই কাউকে ইডিসিবিআই ডাকলো, স্বাভাবিকভাবে তার দিকে নজর যায় আলাদাভাবে, এবং ডেফিনেটলি তার নামের পাশে একটা কোয়েশ্চেন, তো কোয়েশ্চেন মার্ক তো বসে যায়। এখানেই আমার প্রশ্ন, যে ধরা যাক সাম্প্রতিক অতীতে আমরা বিভিন্ন দুর্নীতির পরিপ্রেক্ষিতে, বিভিন্ন দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে, দেব থেকে শুরু করে, বনি সেনগুপ্ত থেকে শুরু করে, নুসরাত জাহান থেকে শুরু করে, সায়নী ঘোষ, তাদেরকে আমরা তলব হতে দেখেছি কেন্দ্রীয় এজেন্সির সামনে। পরবর্তীকালে দেখা গেছে যে কেউ সেটা জাস্টিফাই করতে পেরেছেন, কেউ হয়তো জাস্টিফাই করতে পারেনি, কিন্তু মোটামুটি তারা গেছেন এবং তারা বেরিয়ে এসেছেন। আমার এখানেই প্রশ্ন যে আদৌ কি ঋতুপর্ণা সেনগুপ্ত তার এই তলব নিয়ে এখনই, অর্থাৎ খুব বেশি কিছু থেকে থাকতে পারে, রেশন দুর্নীতির সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত জড়িয়ে যেতে পারেন, এরকম কোনো কনক্লুশনে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে? দেখুন, এই যে কোনো তদন্তের এই স্টেজে ইটস টু আর্লি টু কমেন্ট, কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান হয়ে থাকে সেই ট্রানজাকশানের রুটটা দেখতে হবে। এখন ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে যদি কোনো ফান্ড এসে থাকে, তাহলে কোথা থেকে ফান্ডটা এলো, কে দিল, কী তার উদ্দেশ্য, এর উপর নির্ভর করছে আপনার যে ফান্ডটা ওইখান থেকে এসছে, না এটা তার হার্ড আর্ন মানি, না এটা কোনো শো করে বা অন্য কিছু। মেন জিনিসটাই হচ্ছে তাই। আর ইডিসিবিআই আপনার তখনই ডাকবে যখন ডেফিনিট কোনো তথ্য প্রমাণ রয়েছে এবং সেটাকে সলভ করার জন্যে। তো আনটিল অ্যান্ড আনলেস এই মানে দেয়ার ইজ সামথিং, এবার সেই টাকাটা নিয়ে, সেই টাকাটা কীভাবে অ্যাকাউন্টে এসেছিল, কার মাধ্যমে এসেছিল, সেটা কীভাবে জাস্টিফাই করা যায়, অর্থাৎ সেটার সঙ্গে ডেলিবারেটলি কোনোভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত বা কোনো ব্যক্তি বিশেষ জড়িত কিনা, সেটা তাকে জাস্টিফাই করতে হবে। এক্স্যাক্টলি, যেমন আপনি দেবের ক্ষেত্রে হয়েছে বা অন্যান্য আর্টিস্টের ক্ষেত্রে হয়েছে, বনির কথা বললেন তার ক্ষেত্রেও হয়েছে, তাদেরকে জাস্টিফাই করতে হয়েছে যে এই ফান্ডটা কিসের, কোত্থেকে এলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।